সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। বছরের শেষটা যেন একের পর এক খারাপ খবর নিয়ে আসছে। গতকালই মারা যান ফুটবলের সম্রাট, কিংবদন্তি ফুটবল প্লেয়ার পেলে। আর আজ সকালে ভয়াবহ দুর্ঘটনার মুখে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ। হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভয়াবহ দুর্ঘটনার কবলে ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পান্থ নিজেই গাড়ি চালিয়ে নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুন যাচ্ছিলেন। পথেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পান্থ। দিল্লি দেরাদুন হাইওয়েতে রুড়কির কাছে নারসান বর্ডারে পান্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় বেশ জখম হয়েছেন পান্থ, তার কপালে এবং পায়ে আঘাত লেগেছে। প্রাথমিকভাবে তাকে রুড়কি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ক্রিকেটারের শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে দ্রুত দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। BMW গাড়িটি নিজেই চালাচ্ছিলেন পান্থ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারসান বর্ডারের কাছে ঋষভের গাড়িটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। বহু কষ্টে আগুন নেমানো হয়, তবে গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন 108 নম্বরে ডায়াল করে রুড়কির হাসপাতালে ভর্তি করেন ঋষভকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সুপার দেহাত স্বপ্ন কিশোর সিং। কপালে, পিঠে ও পায়ে গুরুতর জখম পান্থকে তড়িঘড়ি রুড়কির সক্ষম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে দিল্লি হাসপাতালে রেফার করার তোড়জোড় করা হচ্ছে। বাংলাদেশ সফর শেষে দুবাইয়ে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ক্রিসমাস কাটিয়ে দিল্লিতে ফিরছিলেন ঋষভ। নতুন বছরটা পরিবারের সঙ্গে কাটানোর জন্য দেরাদুনে নিজের বাড়ি যাচ্ছিলেন মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনাও ছিল তার, কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেল বছরের শেষের এই দুর্ঘটনায়। তার দুর্ঘটনার খবরে ক্রিকেট জগতে হইচই পড়ে গেছে। উইকেট কিপার ব্যাটারের দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় চলছে অগণিত ভক্তদের পোস্ট এবং সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন। হুট আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, কালীপুর রেলব্রিজের কাছে। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ,
সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984।